গুড আফটারনুন বন্ধুরা, আমি খুব সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আর আজকে আমি রান্নাঘর থেকে শুরু করছি আমার ব্লগটা। তো যাই হোক, আমি এখন ফুলকপি আলুর তরকারি বানাবো, যার জন্য ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি। আর বা সাদা আলু চচ্চড়ি করার ইচ্ছে ছিল কিন্তু করলাম না, যেহেতু বাড়িতে ফুলকপি রয়েছে সেই জন্য ফুলকপি আলুর তরকারি করছি। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি আবার আলুগুলোকে ভেজে নিচ্ছি সাথেই, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো সেইটা ভালো করে ভাজাভাজি করে নিয়ে আর পরে আমি মশলা দিয়ে এটাকে খুব ভালো করে কষতে হবে। কষতে 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 যখন বেশ ভালো রকম কষা হয়ে যাবে তখন আমি কী করবো। আর কষার সময় অবশ্যই দিয়েছি জিরে, আদা আর লঙ্কা হলুদ দিয়েছি আর কাশ্মীরি মির্চ দিয়েছি। এটা যখন কষা হয়ে যাবে তখন এটা কষতে 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 আমি একটু গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি ওতে দিয়ে দেবো। আর একটু বেশি করে জল দেবো কারণ আলুগুলোকে সেদ্ধ করতে হবে, যেহেতু আলুগুলো সেদ্ধ করা নেই সেই জন্য আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে জল দিচ্ছি। তো দেখো এটা ঝোল ঝোল রাখবো না, এটাকে আমি একদম শুকনো করে দেবো। তো শুকনো হয়ে যাচ্ছে, দেখো শুকনো একদম। আমি পরোটা করবো, পরোটার সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি পরোটা তৈরি করবো, যেহেতু আজকে ষষ্ঠী আর ভাত খাওয়া যাবে না। তো দাদাভাই ভাত খেয়েছে, আমি খাবো না। তো পরোটা আমার বানানো হয়ে গেছে, আমি খেতে বসে গেছি। দেখো পরোটা, রসগোল্লা আর ফুলকপি আলুর তরকারি খেতে বসে গেছি।
দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোলাম, যে আমাদের পাড়াতে যে রাস্তায় একটা ঘর যে ছাইনি, কিন্তু যেগুলো দিয়েছে পুজোতে যেরকমই দিক না কেন, পুজোতে সব কিছুই ভালো লাগে, দুর্গা পূজা মনে কথা। তো সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করছি, ওই যে দেখতে পাচ্ছ গেট, ওটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, ওইখানে আমাদের দুর্গা পুজো হচ্ছে একদম বাড়ির কাছে দুবাই বলে। আর রাস্তার আলোগুলো তোমাদের একটু শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর মন্দিরে চলে এলাম, মন্দিরে এসে দেখো সবাই কি সুন্দর, বাচ্চারা ঘোরাঘুরি করছে, আর কি ভালো লাগছে প্যান্ডেলের মধ্যে। আর মা দুর্গাকে একটু দর্শন করে নিলাম, মা দুর্গাকে দর্শন তোমাদেরও করিয়ে দিলাম, কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই জানাবে। পরের ব্লগে দেখা হচ্ছে।